আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি টেকনিক ইজি এডুকেশনে অষ্টম শ্রেণীর গণিত নতুন আরও একটি ক্লাস নিয়ে হাজির হলাম এবং আজকের ক্লাসে আমরা ঘনবস্তুদের দ্বিপদীয় তিরুপতি রাশি খুঁজি এই চ্যাপ্টারের সূত্র গঠন করব কিছু আমরা গত ক্লাসগুলোতে দ্বিপদী রাশির ঘনয়ের যোগের সূত্র এবং দ্বিপদী রাশির ঘনয়ের বিয়োগের সূত্র দেখেছি এখন এই যে দুইটা সূত্র আমরা পেয়েছিলাম গত ক্লাসে সূত্র দিলে কী কী ছিল এ প্লাস ভোলকিবি সূত্র এবং এ মাইনাস ভোলকিবি সূত্র এই দুইটা সূত্র দিয়ে আমরা আরও কিছু সূত্র গঠন করতে পারি যেগুলোকে কিন্তু আমরা বলি অনুসিদ্ধান্ত বা অনুরূপ সূত্র বা অনু অনুরূপ সিদ্ধান্ত এরকম বলতে পারি অনুসিদ্ধান্তগুলো আমরা এখন এই দুটা সূত্র থেকে বের করব বা গঠন করব। এই সবগুলো সূত্রই কিন্তু আমাদের পরবর্তীতে যখন অঙ্ক করব তখন কিন্তু আমাদের কাজে লাগবে বা আমরা যখন বাস্তব প্রয়োগ করব তখন আমাদের দরকার পড়বে সে সূত্রগুলো আমরা আজকে দেখব আমাদের মূল সূত্র দুটা ছিল হচ্ছে এটা একটা এটা একটা এ প্লাস হোল কিউব সমান এ কিউব প্লাস থ্রি স্কোয়ার বি প্লাস থ্রি এ বি প্লাস বি কিউব একটা সূত্র হচ্ছে এ মাইনাস বি হোল কিউব সমান এ কিউব মাইনাস থ্রি স্কোয়ার বি প্লাস থ্রি এ বি স্কোয়ার মাইনাস বি কিউব এখন এই দুটা সূত্র থেকে আমাদেরকে কাজটা দিয়েছে কি আমাদেরকে কাজটা দিয়েছে হচ্ছে এই যে সূত্রগুলো আছে এই সূত্রগুলো বের করতে হবে বলছে বিজ্ঞানিত নিয়ম ব্যবহার করে উপরের মূল সূত্র দুটি থেকে নিচের সূত্রগুলো বের করো তাহলে উপরের দুই সূত্র দুটার সাহায্য নিয়ে আমাদেরকে এই সূত্রগুলো কী করতে হবে বের করতে হবে বা প্রমাণ করতে হবে যে হ্যাঁ এখানে যে তারা বলেছে এগুলো ঠিক আছে তাহলে আমাদের প্রথমে কাজটা কি প্রথমের কাজটা হচ্ছে এ প্লাস বি হোল কিউব সমান এ কিউব প্লাস বি কিউব প্লাস থ্রি এ বি ইন্টু এ প্লাস বি এটা বের করা আমরা দেখতে পাচ্ছি এখানে এ প্লাস বি হোল কিউবের যে সূত্রটা আছে সেটা আছে এভাবে তো এই এ প্লাস বি হোল কিউব সমান আমরা এটাও বলতে পারি সেটা আমাদের বের করতে হবে সো এটা কিন্তু আমাদের জন্য একদম ইজি সো আমরা এটা সাহায্য নিয়েই বের করব। তো আমরা লিখে ফেলি আমাদের সূত্রটা তো এ হচ্ছে আমাদের মূল সূত্র এই সূত্র থেকে আমরা এখন প্রমাণটা করব। খেয়াল করে দেখো আমরা এই অংশটা সমাধান করবো কারণ এই অংশটা আমাদের যা আছে তাই সো এই অংশটা থেকে আমাদের মূলত পরের অংশটা বের করতে হবে তো খেয়াল করে দেখো আমরা কি করতে পারি এখানে এ কিউ প্লাস বি কিউ এটাকে সামনে এনে বসালাম এখন এই যে দুইটার পদ আছে এই দুইটা পদ থেকে খেয়াল করে দেখো থ্রি এ স্কোয়ার বি আর থ্রি এ বি স্কোয়ার এই দুইটা পদ থেকে কিন্তু আমরা কমন নিতে পারি কি কমন নিতে পারি থ্রি উভয় পদে আছে থ্রি কমন নিতে পারি এ স্কোয়ার এবং এ এখান থেকে আমরা এ কমন নিতে পারি বি এবং বি স্কোয়ার থেকে আমরা বি কমন নিতে পারি অর্থাৎ থ্রি এ স্কোয়ার বি এবং থ্রি এ বি স্কোয়ার থেকে আমরা থ্রি এ বি কমন নিতে পারি কমন নিলে দেখো কি থাকে থ্রি এ বি কমন নিলাম থ্রি এ স্কোয়ার বি থেকে তাহলে এখানে থাকবে কি বাকি থ্রি চলে গেল এ স্কোয়ার থেকে এ গেলে থাকে কি এ এখানে বি আর বি চলে যাচ্ছে থাকতেছে শুধু এ প্লাস একইভাবে এই পথ থেকে কী থাকে থ্রি থ্রি চলে গেল এ এ চলে গেলো থাকে কি বি থেকে বিকেলে থাকে হচ্ছে বি এক কথায় আমরা থ্রি এ বি দিয়ে থ্রি এ স্কোয়ার বিকেও ভাগ দিলাম থ্রি এ বি দিয়ে থ্রি এ বি স্কোয়ারকেও ভাগ দিলাম ভাগ দিলে এখানে থাকে এখানে থাকে বি এই কমন নেওয়ার ব্যাপারটা সপ্তম শ্রেণীতে আমরা শিখেছি তোমরা নিশ্চয়ই শিখেছ যদি কোনো ডাউট থেকে থাকে এই কমন নেওয়া থেকে তাহলে আমাদের এটা বুঝতে একটু প্রবলেম হতে পারে সেক্ষেত্রে তোমাদের যেটা করতে হবে সপ্তম শ্রেণীর দ্বিতীয় যে চ্যাপ্টারটা আছে তোমাদের বইয়ে ছিল ওইটা আরেকবার একটু দেখে আসতে ওকে তাহলে এখন আমরা দেখো মানটা কিন্তু পেয়ে গেছি দেখো আমাদের মানটা কি ছিল এ প্লাস ভোল কিউব সমান একুব প্লাস বি কিউব প্লাস থ্রি এ বি ইন্টু এ প্লাস বি আমরা কিন্তু পেয়ে গেছি এ কিউব প্লাস বি কিউব প্লাস থ্রি এ ইন্টু এ প্লাস বি তার মানে আমরা বলতে পারি যে এ প্লাস বি হোলকিউব সমান আমরা এটাও বলতে পারি অর্থাৎ দেখো এ প্লাস বি হোলকিউব আমরা এই যে মানটা কোথায় থেকে পেলাম এই মান থেকে পেলাম না এই সূত্র থেকে সে এটার থেকে এটা পেলাম তার মানে এটার এটা অনুরূপ সেজন্য কিন্তু আমরা এগুলোকে অনুসিদ্ধান্ত বলি যে অনুরূপ সিদ্ধান্ত বা একই জিনিস এটার এটা একই জিনিস সো এটা একই জিনিস কিন্তু অ্যাপ্লাইয়ের ক্ষেত্রে এক এক জায়গায় এক একটা অ্যাপ্লাই হয় আমরা এক এক অঙ্ক করার সময় বা এক এক সমস্যা সমাধানের সময় এক একটা ব্যবহার করি সেটা আমাদের অঙ্ক অনুসারে সমস্যা অনুসারে আমরা অ্যাপ্লাই করি কিন্তু জিনিস দুটা একই মান দুটা একই আচ্ছা আমরা একটা পেয়ে গেছি আমাদের তিন নম্বর যেটা সেটা আমরা পেয়ে গিয়েছি সো তিন নম্বরে আমরা শুধু কি করলাম তিন নম্বরে শুধু আমরা সূত্রটা লিখে কমন নিয়ে নিলাম কাজ শেষ আচ্ছা এরপরে চার নম্বরটা আমরা দেখবো সো চার নম্বরটায় আমাদের কি বলতেছে এ কিউ প্লাস বি কিউ সমান এ প্লাস বি হোলকিউব মাইনাস থ্রি এ বি এ প্লাস বি খেয়াল করে দেখো এখন আমরা এই সূত্র থেকে এটা প্রমাণ করবো কোন সূত্রে থেকে এই এ প্লাস বি হোলকিউবের সূত্র থেকে সো এ প্লাস বি হোল কিউবের সূত্রটা আমরা আবার লিখি লিখে দেখি যে এটা আমরা প্রমাণ করতে পারি কিনা সো এ হচ্ছে আমাদের সূত্রটা আমরা লিখলাম এখন আমরা যেটা করবো আমাদের প্রমাণটা করতে হবে কি দেখো প্রমাণটা করতে হবে যে এ কিউব প্লাস কিউব তার মানে বামপক্ষে আমার এ কিউব প্লাস কিউব লাগবে সো খেয়াল করে দেখো এই কিউব আর বিকিউব এটাকে আমার পক্ষে লাগবে তো এটাকে আমরা বাম পক্ষে নিয়ে আসবো আমরা সমীকরণের নিয়ম অনুসারে অঙ্কটা করবো যে কিউব আর বিকিউবকে এ পাশে নিয়ে আসলে তাহলে একউব প্লাসে হয়ে যাবে কি মাইনাস এ কিউব বি কিউব প্লাসে হয়ে যাবে মাইনাস বি কিউব তাহলে কিউব এবং বি কিউব এইটার আমি মান বের করবো সো আমরা যেটার মান বের করবো সেটাকে বাম পাশে রেখে বাকি সবগুলো ডান পাশে নিয়ে যাব এটা আমাদের বেসিক সমীকরণের একটা নিয়ম সো আমরা সমান চিহ্ন দিয়ে এখন তাহলে কি বামপকে যেটা ছিল এ প্লাস বি হোল পক্ষে নিয়ে যাবো আমরা নিয়ে যাই আমরা এই পাশে নিয়ে আসলাম তাহলে কি হয়ে গেল হয়ে গেল কিউব বাকি অংশ যা আছে আমরা তাই লিখবো প্লাস থ্রি এ স্কোয়ার বি প্লাস থ্রি এ স্কোয়ার খেয়াল করে দেখো এই বি কিউব কিন্তু আমরা অলরেডি পাশে নিয়ে আসছি এটা আমরা অবশ্যই লিখবো না আচ্ছা এখন কথা হচ্ছে আমার লাগবে হচ্ছে এ কিউব প্লাস বি কিউব এখানে মাইনাস আছে তার মানে মাইনাসটাকে আমাদের প্লাস বানাতে হবে আগে সো মাইনাস থেকে প্লাস বানাতে কি করতে হবে এখানে আমাদের মাইনাসটা আমরা কমন নিয়ে নিলাম মাইনাস ওয়ান অ্যাকচুয়ালি আসলে সো আমরা মাইনাসই বলি মাইনাস কমন নিলে মাইনাসে মাইনাসে প্লাস এ কিউব এখানে কি থাকে মাইনাসে মাইনাসে প্লাস বি কিউব একইভাবে আমরা এখানেও মাইনাসটা কমন নিয়ে নিব কারণ আমার সামনে মাইনাস আছে সো মাইনাসটা আমরা কমন নিয়ে নিলাম এ পাশেও কমন এখানে কি থাকে a প্লাস বি হোল কিউব এখানে আমরা সেকেন্ড ব্র্যাকেট দিব প্লাসে মাইনাসে মাইনাস থ্রি এ স্কোয়ার বি মাইনাসে প্লাসে মাইনাস থ্রি এ বি স্কোয়ার তাহলে এখন উভয় পক্ষকে আমরা মাইনাস ওয়ান দ্বারা গুণ দিয়ে দিই বা উভয় পক্ষে মাইনাস এসে মাইনাস বাদ যাচ্ছে মাইনাস ওয়ান দ্বারা গুণ হচ্ছে অ্যাকচুয়ালি যদি আমরা বলি তাহলে এখানে কি থাকবে আমি একটু ভেঙ্গে ভেঙ্গে তোমাদেরকে করাচ্ছি যাতে বুঝতে সুবিধা হয় তোমরা ছেলেটা খাতায় অবশ্যই লিখে রাখবা কারণ এগুলো কিন্তু আমাদের লাগবে পরে এই প্রমাণগুলো তাহলে এখানে কি থাকে এ প্লাস বি হোলকিউব থাকে মাইনাস থ্রি এ স্কোয়ার স্কোয়ার এই অংশটা থাকে এখন খেয়াল করে দেখো তো আমরা এখানে কি করতে পারি আমাদের বামপক্ষে কিউব আর কিউব চলে আসছে তো বামপক্ষে আর আমাদের কাজ নাই বাম পক্ষে যা আছে তাই থাকবে এখন আমরা ডান পক্ষে যাবো আমাদের সূত্রটা যেভাবে চাচ্ছে সেভাবে আমরা আগাবো খেয়াল করে দেখো এ প্লাস বি সূত্রের মধ্যে আছে সো আমাদের এখানে এ প্লাস হোল কিউব চলে আসছে তাহলে এই অংশটা আমার থাকবে পরের অংশটা কি হচ্ছে মাইনাস থ্রি এ বি ইন্টু এ প্লাস বি আছে পরের অংশে আমার ওই অংশটা নাই তাহলে এই দুটা থেকে আমার ওইটা যদি বের করতে পারি আমি খেয়াল করে দেখো আমরা কিন্তু এভাবে লিখতে পারি এখান থেকে যদি আমরা মাইনাস থ্রি এ বি কমন নেই ওই আগেরটার মতো এখানে থ্রি আছে থ্রি আছে থ্রি কমন এ স্কোয়ার এ থেকে এ কমন বি বি স্কোয়ার থেকে বি কমন তাহলে এখানে কি থাকতেছে মাইনাসে মাইনাসে প্লাস কি থাকে এ মাইনাসে মাইনাসে প্লাস এখানে কি থাকে বি তার মানে দেখো থ্রি এবু এ প্লাস বি তাহলে এ পাশে আসে কি এ কিউব প্লাস বি কিউব তাহলে অতএব আমরা লিখতে পারি তার মানে দেখো আমাদের যে সূত্রটা প্রমাণ করতে বলছে আমরা কিন্তু সেটা প্রমাণ করে ফেলছি তাহলে এ কিউ প্লাস বি কিউব সমান এ প্লাস বি হল কিউব মাইনাস থ্রি এ বি এ প্লাস বি এটাই কিন্তু ছিল আমাদের চার নম্বরটা দেখো চার নম্বরটা কিন্তু আমরা পেয়ে গেছি এবং এটা হচ্ছে আমাদের চার নম্বরের যে গঠন সূত্রের গঠনটা বা বিজ্ঞানিত প্রমাণটা সেটা হচ্ছে এটা এগুলো কিন্তু তোমরা লিখে রাখবো অবশ্যই অথবা এখন স্ক্রিনশট দিয়ে রাখতে পারো পরেও লিখতে পারো কিন্তু এগুলো কিন্তু আমাদের লাগবে যে আসলে প্রমাণটা হয় কীভাবে তাহলে দেখো এ প্লাস বি হোল কিউব সমান আমরা এটাও বলতে পারি আবার এটাও বলতে পারি আবার এই যে মূল সূত্র যেটা আছে সেটা তো বলবোই তার মানে আমরা তিনটা মান পেলাম ওকে এরপরে আমরা দেখি পাঁচ নম্বর চার নম্বর আমাদের শেষ পাঁচ নম্বরে দেখি কী আছে এ কিউব প্লাস বি কিউব সমান এ প্লাস বি ইন্টু দেখতেছি আমরা কি করবো আমরা এই সূত্রটা থেকে মূলত এটা বের করবো এই সূত্রটা থেকে কারণ আছে খেয়াল করে দেখো আমরা এই সূত্রটা থেকে বের করবো তাহলে এই সূত্রটা কিউব প্লাস বিকুব আমরা এই সূত্রটা লিখি সো দেখো আমরা সূত্রটা লিখলাম যে একুব প্লাস বিক্যুব সময় এ প্লাস বি মাইনাস থ্রি এ আমরা এখনই চার নম্বরে যেটা আমরা প্রমাণ করলাম এই সূত্র থেকে আমরা পাঁচ নম্বরটা পেয়ে যাবো খেয়াল করে দেখো আমরা কী করতেছি বাম পক্ষে তো আমার এ কিউব প্লাস বি কিউব আছে এটা নিয়ে আমার আর কাজ করার দরকার নেই আমি ডান পক্ষটার দিকে খেয়াল করি তাহলে ডান পক্ষে এখানে খেয়াল করে দেখো তো এখানে সূত্রের দিকে তাকাই তাকে আমরা কাজটা করবো আসলে এ প্লাস বি আলাদা আছে তার মানে সামনে আমার এ প্লাস বিকে লাগবে সো আমরা এ প্লাস বি কি করতে পারি এখানে খেয়াল করে দেখো এখানে আছে এ প্লাস বি হোল কিউব আর এখানে আছে এ প্লাস বি তাহলে উভয় পক্ষ থেকে আমরা কী করতে পারি এ প্লাস বি কমন নিতে পারি উভয় পথ থেকে এ প্লাস বি কমন তাহলে এ প্লাস বি কমন নিলে এখানে কি থাকতেছে এখানে থাকতেছে এ প্লাস বিয়ার মাইনাস এখানে এখানে সেকেন্ড দিতে হবে থাকতেছে দেখো কমন নিলে কিন্তু আমাদের এই মানটা থাকে এখানে যদি আমি উভয় পথ থেকে এ প্লাস বি কমন নিই তাহলে এখানে এ প্লাস বি হোলকিউব থেকে এ প্লাস বি চলে গেলে থাকে এ প্লাস বি হোল স্কোয়ার আর এখানে এ প্লাস বি চলে গেলে থাকে থ্রি এ বি আচ্ছা আমরা কাছাকাছি চলে আসছি প্রায় সূত্রে দেখো এখানে কি হবে এ প্লাস বি আমি পেয়ে গেছি আমাদের সূত্রে এ প্লাস বি লাগতে এ প্লাস বি আমি পেয়ে গেছি এখন খেয়াল করে দেখো এইখানে এই যে এইটার দিকে তাকাও এটা কি আমাদের পরিচিত লাগতেছে না এ প্লাস বি হোল স্কোয়ার আমরা সপ্তম শ্রেণীতে শিখে এসেছি এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র তাহলে সেই সূত্রটা আমরা এখানে অ্যাপ্লাই করব এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র কি এ স্কোয়ার প্লাস এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার মাইনাস থ্রি এবি এখানে আছে আমরা লিখতাম দেখো এটাকে থেকে আমরা এটা পাই ঠিক না ওকে তাহলে এখন আমরা সম্বন্ধে কি লিখতে পারি এ প্লাস বি এখানে আমরা একটা যোগ বিয়োগ করি তাহলে এ স্কোয়ার এখানে টু এ বি এখানে থ্রি এ বি দুইটাই এবি তাহলে দুইটা এব তিনটা এবি বিয়োগ হচ্ছে কি থাকবে একটা এবি সেটা কী হবে মাইনাস এব হবে যেহেতু এখানে থ্রি এবি মাইনাসের প্লাস বি স্কোয়ার তাহলে আমরা এখান থেকে পেলাম এটা তাহলে আমরা লিখতে পারি এ কিউ প্লাস বি কিউব সমান আমরা দেখো আমাদের যে কাঙ্ক্ষিত সূত্র সেটা কিন্তু পেয়ে গেছি এটাই ছিল আমাদের সূত্রটা যে এ প্লাস বি কিউব সমান এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস এবি প্লাস বি স্কোয়ার দেখো বইয়ের মধ্যে এটাই ছিল এ কিউব প্লাস বি কিউব সমান এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস এবি প্লাস বি স্কোয়ার এটা কিন্তু আমরা পেয়ে গেলাম তাহলে এটা হচ্ছে আমাদের পাঁচ নম্বরের বিজগণিত প্রমাণ পাঁচ নম্বর সূত্রের দ্বিপদী রাশির ঘন এর যোগের সূত্র থেকেই আমরা আরো তিনটা অনুসিদ্ধান্ত বের করলাম তাহলে এরপরে আমরা দেখব ছয় নম্বরটা আচ্ছা সো ছয় নম্বরে কি আছে খেয়াল করে দেখো এ মাইনাস বি হোল কিউব সমান এ কিউব মাইনাস বি কিউব মাইনাস থ্রি এ বি ইন্টু এ মাইনাস বি দেখো এই যে এটার সাথে এটা মিল আছে পার্থক্য শুধু কোথায় মাইনাসে সো এটা যখন প্লাস ছিল আমরা প্লাসের অনুসিদ্ধান্তটা যে করেছি প্লাসের মূল সূত্রটা দিয়ে এখন যখন এটা মাইনাস তাহলে আমরা মাইনাসের মূল সূত্রটা দিয়ে করব। সো আমরা এখন মাইনাসের সূত্রটা দিয়ে এটা প্রমাণ করব একই পদ্ধতিতে একই নিয়মে একইভাবে আমরা যে যে পদ্ধতি বা যে যে কাজ এখানে অনুসরণ করেছি যে যে ট্রিক অনুসরণ করেছি সেম একই জিনিস আমরা মাইনাসেরটার ক্ষেত্রে করব তাহলে আমরা এই মানগুলো পেয়ে যাব সেমভাবে শুধু আমাদের পার্থক্য থাকবে চিহ্নে প্লাস মাইনাসের মধ্যেই পার্থক্য থাকবে আর কোনো পার্থক্য এখানে থাকবে না তাহলে আমরা একটু প্রমাণটা করে দেখি তাহলে এখানে আমাদের এ b কিউব এটা সূত্রটা আমরা প্রমাণ করব তাহলে সূত্রটা আমরা লিখে ফেলি মূল সূত্রটা এটা হচ্ছে আমাদের মূল সূত্র এখন আমরা এখান থেকে প্রমাণটা করব প্লাস আমরা যেভাবে করেছি তোমরা একটু দেখেছলা ঠিক একইভাবে একই পদ্ধতিতে এটাও করব আমরা শুধু চিহ্ন পরিবর্তন সো তোমরা যারা প্লাসেরটা ভালোভাবে বুঝেছো তারা কিন্তু এটা আমার সাথে সাথে করে ফেলতে পারো এখনই চাইলে সেটা হচ্ছে আমরা এ কিউব আর বি কিউব একসাথে করে নিচ্ছি এ কিউব মাইনাস বি কিউব মাইনাস এই যে এখান থেকে আমরা কি কমন নেব এখান থেকে আমরা কমন নিচ্ছি মনে করো থ্রি এ বি তাহলে থ্রি বি কমন এখানে কি থাকে এখানে থাকে হচ্ছে এ মাইনাস এ প্লাস এ মাইনাস এখানে থাকে কি বি শেষ আমাদের অঙ্কটা হয়ে গেছে সূত্র হয়ে গেছে তাহলে আমরা কি লিখতে পারতেছি এ হোল কিউব সমান এ কিউব মাইনাস বি কিউব মাইনাস থ্রি এ বি এ বি দেখো এটা কিন্তু আমাদের প্রমাণ বলছে এ মাইনাস বি হলকিউব সমান এ কিউ মাইনাস বি কিউব মাইনাস থ্রি এ বি ইন্টু এ মাইনএসবি ওকে এরপরে আমরা দেখব এ কিউব মাইনাস বি কিউব দেখো এটার সাথে এটার মিল আছে এটাও আমরা মাইনাসের যে সূত্রটা সেটা দিয়ে করবো একই পদ্ধতিতে করবো আমি করতে করতে কিন্তু তোমরাও এটা শেষ করে ফেলতে পারো প্রমাণটা কারণ ক্লাসেরটার সাথে এটার কোনো পার্থক্য নাই শুধু চিহ্নগুলো পরিবর্তন আর কিছুই না তাহলে আমরা এখন এ মাইনএস বি হলকিউবের সূত্রটা আবার লিখে ফেলি সো খেয়াল করে দেখো এটা ছিল আমাদের মূল সূত্র এখান থেকে এখন আমরা একুব আর বিকিউবের সূত্র বের করবো মাইনাস বি কিউব আচ্ছা সো আমাদের একুব আর বি কিউবকে লাগবে কোথায় বাম পাশে আমরা বাম পাশে নিয়ে আসি বাম পাশে আসলে কি হয়ে যাবে মাইনাস এ কিউব আর বি কিউব বাম পাশে হয়ে যাবে প্লাস বি কিউব কারণ কি বি কিউবের সামনে এখানে কি আছে মাইনাস চিহ্ন আছে সে পক্ষ চেঞ্জ করে ঋণাত্মক থেকে ধনাত্মক হয়ে গেল আর এ মাইনাস বি হোল কিউবকে আমরা ওই পাশে নিয়ে যাবো তাহলে থাকবে কি মাইনাস এ মাইনাস বি হোল কিউব মাইনাস বাকি যে পদগুলো আছে সেগুলো আমরা লিখে ফেলি আগেরটা যেরকম লিখেছিলাম সেম কোনো পার্থক্য নাই আচ্ছা এবার আমাদের লাগবে কিউব প্লাস বি কিউব আমাদের এটাকে কি করতে হবে এখন তাহলে মাইনাস কমন নিয়ে এটাকে প্লাস বানাইতে হবে তাহলে এখন এখানে থাকে কি মাইনাস কমন নিলে মাইনাসে মাইনাসে প্লাস এ কিউব আর মাইনাসে প্লাসে মাইনাস বি কিউব দেখো এ কিউব মাইনাস বি কিউব কিন্তু চলে আসছে সো সূত্রের দিকে তাকায়ে আমরা কাজটা করবো যে সূত্র কি চাচ্ছে সমান এখানে দেখো আবার ওই একইভাবে মাইনাসটা কমন নেই মাইনাস কমন নিলে আমাদের এখানে কি থাকবে এ মাইনাস বি হোল কিউব প্লাস হয়ে গেল এই মাইনাস বিটা মাইনাস থেকে প্লাস থ্রি এ স্কোয়ার বি মাইনাস থ্রি এ বি স্কোয়ার খেয়াল করে দেখো এই মাইনাস কিন্তু এই মাইনাসকে প্লাস করে দিলো এই মাইনাস এই প্লাসকে মাইনাস করে দিল এখন আমরা কি করতে পারি উভয় পক্ষ থেকে মাইনাস চলে গেল মানে হচ্ছে কি আসলে মাইনাস ওয়ান দ্বারা গুণ করলাম উভয় পক্ষকে তাহলে এখানে কি থাকতেছে সমান এই অংশটা আমরা লিখে ফেলি তোমরা চাইলে এখানে দু একটা লাইন স্কিপ করতে পারো আমি ভেঙে ভেঙে দেখাচ্ছি বোঝার খাতিরে সো এখন আমরা এখানে প্লাস থ্রি এ স্কোয়ার বি মাইনাস থ্রি এ বি স্কোয়ার এটা পেলাম দেখো আমরা কিন্তু কাছাকাছি চলে আসছি এখন এখান থেকে আমরা কী করবো এ মাইনাস হোল কিউব থাকলো প্লাস এখানে আমরা কী কমন নেব থ্রি এ বি থ্রি এ বি কমান লিখে নি কি থাকে এ মাইনাস বি তাহলে আমাদের সূত্রটা কী বলছিল যে এ মাইনাস ভোল কিউব প্লাস থ্রি এ বি ইন্টু এ মাইনাস বি আমরা প্রমাণটা করে ফেলছি এ মাইনাস ভোল কিউব প্লাস থ্রি এ বি ইন্টু এ মাইনাস বি এটাই হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত অনুসিদ্ধান্ত বা সূত্র যেটাই বলে না কেন কি সমান এ কিউব মাইনাস বি কিউব সমান কিউব মাইনাস বি কিউব সমান হচ্ছে আমাদের সূত্র তাহলে আমরা কিন্তু পেয়ে গেছি এটা হচ্ছে আমাদের কত ছিল কত নাম্বার এটা ছিল আমাদের হচ্ছে সাত নাম্বারটা সো আমরা কিন্তু প্রমাণ করে ফেললাম আশা করি একটা তোমরা বুঝতে পারছো কারণ হচ্ছে প্লাস এবং মাইনাস এই দুটার মধ্যে আসলে কোনো পার্থক্য নাই পদ্ধতির শুধু চিহ্ন পরিবর্তন আমি যেটা বারবার বলতেছি সো আমরা যদি একটা বুঝি আরেকটা একটা অনায়াসেই পারবো এবং পারা উচিত তোমরা এগুলো একটু লিখে রাখবা নোট ডাউন করে রাখবা পরবর্তীতে যাতে পাও আচ্ছা এরপরে আমরা দেখব হচ্ছে আট আমাদের আজকে শেষ সেটা হচ্ছে কিউব কিউব সমান এ দেখো এটার সাথে হুবহু মিল আছে শুধু চিহ্ন পরিবর্তন তো এটা আমি যে পদ্ধতিতে করেছি এটাও সেই পদ্ধতিতেই করব এটা আমরা কোনটা থেকে বের করেছিলাম মূল সূত্রটা নিয়ে নাকি এই সূত্রটা নিয়ে এই সূত্রটা নিয়ে তাহলে আমি এটা প্রমাণ করব এই সূত্রটা নিয়ে তাহলে কিউব মাইনাস কিউবের যে এই সূত্রটা আছে এটা থেকে আমি এটা বের করবো যেমন যেরকমটা আমি এই যে কিউব প্লাস কিউবের এই সূত্রটা থেকে এই সূত্রটা বের করেছিলাম সো তোমরা কিন্তু এখন করে ফেলতে পারবে আশা করি আমি একবার দেখাই দিয়ে সেটা হচ্ছে কিউব মাইনাস বিকুব সমান আমরা সূত্রটা আগে লিখে ফেলি সো এ হচ্ছে আমাদের সূত্রটা যেটা কিনা আমরা পেলাম হচ্ছে সাত নম্বরে সাত নম্বর সূত্রটা আমরা লিখলাম সেখান থেকে আমরা এখন কি করব? এ মাইনাস বি কমন নেব কমনে লেখে না কি থাকবে

এখানে একটু যোগ বিয়োগ করি কি থাকে তাহলে আমাদের সূত্রটা কি এম কিউব মাইনাস বি কিউব সমান এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এব প্লাস বি স্কোয়ার থাকে এটা আমাদের প্রমাণ করতে বলছো এটা কিন্তু আমরা প্রমাণ করে ফেলছি সো এই যে আমাদের অনুসিদ্ধান্তগুলো সেগুলো আশা করি সব আমরা বুঝতে পারছি সব প্রমাণ কিন্তু আমরা করে ফেললাম প্লাস এরটা এবং মাইনাস পদ্ধতি একই তাহলে আমাদের মূল সূত্র ছিল হচ্ছে এ প্লাস বি হোল কিউব এবং এ মাইনাস বি যে দুটা সূত্র সেটা থেকে আমরা এই অনুসিদ্ধান্তগুলো পাই এগুলো সব কিন্তু একই মানে একই মান কিন্তু এগুলো হচ্ছে অ্যাপ্লাইয়ের ক্ষেত্রে আমরা বিভিন্ন জায়গায় বিভিন্নটা অ্যাপ্লাই করি যখন যে সমস্যা আমার সমাধান করা প্রয়োজন সেই সমস্যা অনুসারে আমরা জায়গা বেঁধে এগুলো অ্যাপ্লাই করি সেই জায়গাগুলো কোথায় কখন কোনটা অ্যাপ্লাই হবে সেটা আমাদের অঙ্ক যখন আমরা করব, করবো করবো তখন আমরা বুঝতে এবং বাস্তব জীবনে অ্যাপ্লাই করবো তখনও বুঝতে পারবো সো আশা করি আজকের ক্লাসটা তোমরা বুঝতে পেরেছ আজকের ক্লাসে আমরা মূলত আমাদের দ্বিপদী রাশির যোগ এবং বিয়োগের যে দুইটা ঘন এর যোগ এবং বিয়োগ যে দুইটা সূত্র ছিল সেই দুইটা থেকে আমরা মূলত কি করলাম আরও কিছু অনুসিদ্ধান্ত কী করলাম প্রমাণ করলাম বীজগণিত পদ্ধতিতে আশা করি সবাই বুঝতে পারছো যদি কোনো প্রবলেম থাকে কোনো জায়গায় তাহলে একটু আবার ক্লাসটা পিছনে গিয়ে ওই জায়গাটা আবার একটু দেখো আশা করি ক্লিয়ার হয়ে যাবা পরবর্তী ক্লাসে দেখা হবে এই সূত্র রিলেটেড যে অঙ্কগুলো আছে আমাদের কাজগুলো আছে সেই কাজগুলো নিয়ে সেই পর্বটা দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবে আল্লাহ হাফেজ